আমি তো বলছি, যদি বামফ্রন্ট আমলে কোনো দুর্নীতির বিষয় হয়ে থাকে, তৃণমূল সরকার 12 বছরে পথ চলছে, তাদের এতদিনও ঘুম ভাঙলো না কেন? শ্বেতপত্র প্রকাশ করুক, আমি তো বলছি শ্বেতপত্র প্রকাশ করুক। এখন যে ইডি সিবিআই তদন্ত চলছে, তা মামলার ভিত্তিতে কোর্টের অর্ডারে হয়েছে। আপনি যার দলিল দিয়ে এসে কথা বললেন তার কাছে পৌঁছে দেবেন, তিনি মামলা করে বাম আমলে দুর্নীতি প্রকাশ করার জন্য ব্যবস্থা গ্রহণ করুন, আমরা কুঞ্চিত নই। ঠিক আছে, তাকে পৌঁছে দেবেন।